আসসালামু আলাইকুম, পাইথন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এখানে প্রোগ্রামিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া হবে। প্রথমে প্রোগ্রামিংয়ের ভিডিওগুলো, তারপরে ফ্রেমওয়ার্কের ভিডিও, তারপরে ডাটাবেজের সাথে পাইথন ও ফ্রেমওয়ার্কের কানেকশন, দেন কমপ্লিট একটি প্রজেক্ট। তাই যারা এই ভিডিওটি প্রথমে দেখছেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে ফেলুন। চলুন পাইথন নিয়ে একটু আলোচনা করা যাক। বিভিন্ন প্রোগ্রামিং ভাষার মধ্যে পাইথন হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি ভাষা। পাইথন ব্যবহার করে ওয়েব, মোবাইল, ডেস্কটপ ইত্যাদি প্ল্যাটফর্মের জন্য সফটওয়্যার তৈরি করা যায়। মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের ক্ষেত্রেও পাইথন অনেক জনপ্রিয়। এটি একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন ক্ষেত্রে পাইথন ব্যবহার করা যায়, যেমন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম স্ক্রিপ্টিং ইত্যাদি। তো বন্ধুরা, শুরু করা যাক পাইথনের ছোট্ট একটি প্রোগ্রাম দিয়ে। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও হ্যালো ওয়ার্ল্ড কথাটি প্রিন্ট করব। আর হ্যাঁ, তার আগে বলে দিচ্ছি, প্রোগ্রাম লেখার জন্য আমরা ব্যবহার করছি এখানে পাইচাম কমিউনিটি। প্রথমে আমি ফাইলে ক্লিক করব, পাইচাম কমিউনিটিতে ফাইলে ক্লিক করব। আমি এটা নিউ প্রজেক্ট দিয়েই শুরু করছি। প্রজেক্টটার নাম দিলাম আমি ডেমো। নিউ উইন্ডো, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রাম লেখার জন্য, নতুন একটা প্রজেক্টের জন্য কিছু এনভায়রনমেন্টাল সেটআপ অটোমেটিক্যালি ক্রিয়েট হচ্ছে। এখন আমি প্রজেক্টের উপরে ক্লিক করলাম। নিউ পাইথন ফাইল, টিইএসটি, টেস্ট নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট করলাম। হ্যালো ওয়ার্ল্ডটি প্রিন্ট করার জন্য প্রথমে আমি পাইথনের একটি কমান্ড লিখব, প্রিন্ট। ব্র্যাকেট দেব, দুটি ডাবল কোট দেব, এর মধ্যে আমি লিখব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি প্রোগ্রামটি প্রিন্ট করব, রান করব। হ্যাঁ, আমি কনসোলে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড কথাটি প্রিন্ট হচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমি পাইথনের ভেরিয়েবল নিয়ে আলোচনা করব।